নমস্কার, আমি ইন্দ্রজিৎ রায় চলে এসেছি আপনাদের মাঝে আবারও রাস্তায় পরিদর্শন করতে করতে। নিয়ে যাবো তোমাদের সেই দুর্গাপুজো মণ্ডপে দক্ষিণ বালুচর ডিএসএমআরের ওইখানটায়। তো এখন দেখতে পাচ্ছ যে রাস্তাতে বেশ মনোরম সাজ, চারিদিকে ব্যানার লাগিয়ে দিয়ে দেওয়া হয়েছে, মানে পুজো পুজো ফিলটা খুব সুন্দরভাবে চলে এসেছে সবার মনে। আর পুজোর কেনাকাটাও অনেকটা প্রায় শেষ হয়ে গেছে, আমার তো হয়ে গেছে পুজোর কেনাকাটা। তো শপিং মলগুলো তো বেশ ভিড় দেখা যাচ্ছে। তো আজকে আমি দর্শন করাবো তোমাদের দক্ষিণ বালুচরের, হ্যাঁ দক্ষিণ বালুচরের সেখানকার পুজো মণ্ডপ এবং কতদূর কাজ এগিয়েছে, কেমন স্ট্রাকচার হচ্ছে, হ্যাঁ কেমন দেখতে হচ্ছে, সেটা তো পরে মানে ঝাঁচক চোখে হয়ে যাওয়ার পর চতুর্থ কোম্পানির দিনে তোমরা ভিডিও পেয়ে যাবে। তবে আজকে দর্শনটা তোমরা করে নাও। তো এই হচ্ছে আমাদের দক্ষিণ বালুচরের পুজো মণ্ডপের থিম। সম্পূর্ণ বিশাল বড় একটা রাজপ্রাসাদ, লাইক রাজস্থানী মডেলে তৈরি করা হয়েছে। এটা বাইরের দর্শন, এবার ভিতরের এই মণ্ডপটা এখানে, ঠিক আছে। তারপর ভিতরের সাইডের এই সব স্ট্রাকচার খুব সুন্দরভাবে, একদম খুব সুন্দরভাবে তোমরা, মানে এখন তো নর্মালি জাস্ট ততটাও কাজ সম্পূর্ণ হয়নি, তবে আর কটা দিন বাকি আছে, কাজ কমপ্লিট হয়ে যাবে। যখন এগুলোর উপর লাইট পড়বে, আলো যখন দেওয়া হবে, তো খুব সুন্দর লাগবে। এমনি যখন আমি সামনাসামনি দেখলাম সেই জায়গাটা গিয়ে, সেখানকার দর্শনের যে মানে নিজেই আমি প্লাবিত হয়ে গেলাম যে এত সুন্দর স্ট্রাকচার, হ্যাঁ সম্পূর্ণ সোলার কাজ, আর কিছু কিছু জায়গায় মানে মানে খুব সুন্দরভাবে খুঁটিনাটি তুলে ধরা হয়েছে এই মণ্ডপে। দেখছো খুব সুন্দর। তো আশা করি, আই হোপ এই ভিডিওটি তোমাদের ভালো লেগেছে, ভালো লাগবে, পরবর্তীতে আরও আপডেট পাবে। শান্তি ভারতী, তারপর আপনাদের মনস্কামনা মন্দিরের পাশের ক্লাবের, সম্পূর্ণ ক্লাবের আমি দর্শন করাবো। তো এই মুহূর্তে প্রতিমা তৈরির কাজও তড়িঘড়ি চলছে। আর আমাদের যে মণ্ডপ সাজ, সে মণ্ডপ সাজের ক্ষেত্রেও কালার পেন্টিং করা সমস্ত কিছুই যেন একদম কটা দিনের অপেক্ষায় আছে। হ্যাঁ তো ভালো থাকবে,